আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন বর্তমান সময়ে এই ধরনের ফটো দিয়ে কিন্তু এই ধরনের ভিডিও তৈরি করলে আপনার ভিডিওগুলো ভাইরাল হওয়ার চান্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট বর্তমান সময়ে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল টিকটকে বলেন বা ফেসবুক রিলস বা অথবা ইনস্টাগ্রাম সব জায়গাতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো খুবই ভাইরাল হচ্ছে তো আপনার ছেলে আপনাদের নিজের ফটো দিয়ে এই ধরনের ভিডিওগুলো এক কেগে তৈরি করতে পারেন তো আজকের এই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন স্টেপ বাই স্টেপ শিখিয়ে দেবো দেখলে আমি কথা দিলাম হান্ড্রেড পার্সেন্ট আপনারা নিজের ফটোতে এইরকম ভিডিওগুলো এক লেগে তৈরি করতে পারবেন তো কথা না সরাসরি আমরা থেকে কী করব আমার যে কোনো একটা ব্রাউজার ওপেন করবো তো এখান থেকে আমরা গুগল ক্রোম ব্রাউজারটা ওপেন করলাম এখানে লেখবেন পিক্স ভার্সেস ভি টু সার্চ করেন পিক্স ফিক্স ভার্সেস ভি টু লগ ইন তো সার্চ করার পর এরকমটি ইন্টারফেস চলে আসবে তো এখানে দেখছেন ফিক্স ফার্স্ট লগ ইন তো এই লগ ইন অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখানে দেখছেন লগ ইন উইথ গুগল তো অবশ্যই এখানে ক্লিক করবেন এরপর আপনাদের ফোনে দেখা যতগুলো জিমেল থাকবে সবগুলোই কিন্তু এখানে শো করবে দেন আপনারা কী করবেন দেন এখান থেকে আপনাদের যে কোনো একটা জিমেল দিয়ে লগ ইন করবেন এখানে তো আমি এখান থেকে যে কোনো একটা জিমেলের ফল ক্লিক করলাম এরপর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউ অপশন দেন এখানে ক্লিক করবেন এরপর এখানে দেখতে পাচ্ছেন উপরে লেখা আসবে লগ ইন সাকসেসফুলি দেন উপরে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কয়েন রয়েছে ডার মতো অ্যান্ড এখানে দেখতে পাচ্ছেন গ্যালারির অপশন রয়েছে তো আমরা কী করবো এখানে গ্যালারির উপর ক্লিক করবো এরপর এখান থেকে দেখতে পাচ্ছেন যে ব্রাউজার অপশন রয়েছে দেন এখানে ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে আমি দুইটি ফটো এক ফ্রেমে এডিট করছি তো আপনারা আসলে এইভাবে ফটোগুলো কীভাবে এডিটিং করবেন নিজের ফটো এবং অন্যের ফটো এক ফ্রেমে কীভাবে এডিটিং করবেন সেই প্রসেসটা আমি লাস্টে বলে দেবো তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন তা না হলে কিন্তু আপনারা এই ধরনের ফটো দিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করতে পারবেন না দেন এই ফটোটার উপর আমরা ক্লিক করব ক্লিক করার পর এখানে কিছু টেক্সট লিখতে হবে যে লেখাটা আমি এখানে লিখে দিচ্ছি এখন এখানে পেস্ট করে দেবো এখানে ক্লিক এই লেখাগুলো লেখার পরে এখানে দেখছেন দশ সেকেন্ড অ্যান্ড ফাইভ সেকেন্ড তো আপনার ভিডিও লেনটা কত সেকেন্ড রাখবেন তো আমি যেহেতু দশ সেকেন্ড রাখবো ওই জন্য দশ সেকেন্ডের উপর ক্লিক করব এরপর আপনার কী করবেন এখানে দেখতে পাচ্ছেন স্টারের মতো চিহ্ন রয়েছে এখানে গোল একটা চিহ্ন এই যে রেড চিহ্নর মাঝে স্টার চিহ্ন রয়েছে সাদা দেন এখানেই ক্লিক করবেন তো ক্লিক করার এখানে সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে নিচে এই যে ইউর ভিডিও ইজ জেনারেটিং লেখা রয়েছে এখানে নিচে দেখতে পারছেন এই যে আমার ভিডিও তৈরি হচ্ছে দেন এখানে আমরা কয়েক মিনিট অপেক্ষা করব তো এখানে আমি কিন্তু স্কিপ করে দিলাম এবং আপনারা কীভাবে এক ফ্রেমে দুইটি ফটো এডিটিং করবেন সে বিষয়টা নিয়ে কীভাবে এডিটিং করবেন সেটা লাস্টে আমি দেখিয়ে দেবো তো ভিডিওটা না দিনে সম্পূর্ণ পর্যন্ত দেখতে থাকুন তো দেখেন আমাদের ভিডিওটা কিন্তু এডিটিং হয়ে গেলো দেন এখান থেকে স্ক্রোল ডাউন করবো স্ক্রোল ডাউন করবো এখানে দেখতে পাচ্ছেন এই ভিডিওর উপর ক্লিক করবো সেভ করার জন্য তো ক্লিক করার পর এখন আমরা ভিডিওটা প্লে করে দেখব আসলে কীরকম দেখা যাচ্ছে তো দেখতে পাচ্ছেন এখানে ভিডিওটা কিন্তু তৈরি হয়ে গেছে তো সেভ করার জন্য অবশ্যই এখান থেকে এই ভিডিওটার উপর একবার ক্লিক করবেন ভিডিওটার উপর ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এখানে সেভ আইকন চলে আসছে দেন এখানে ক্লিক করলে আমাদের ভিডিওটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে যাবে এবং এখানে যদি আপনাদের এই ভিডিওটা যদি ভালো না হয় তাহলে আপনারা কী করতে পারেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা আবার তৈরি করতে পারেন এখানে এখান থেকে ক্লিক করে ঠিক আছে এবং আপনারা কীভাবে এই ধরনের ফটোগুলো এডিটিং করবেন এক ফ্রেমে দুইটি ফটো তো এর জন্য আমরা কী করব সরাসরি এখান থেকে ব্যাক করবো ব্যাক করে আমরা চলে আসবেন তোমার প্লে স্টোর চলে আসার পর আপনারা সার্চ করবেন ইনশর্ট অ্যাপস এই এই অ্যাপসটা ইনস্টল করবেন ইনস্টল করার পর ওপেন করবেন ওপেন করার পর দেখতে পাচ্ছেন কলেজ আইকো কলেজ এই কলেজ অপশনের উপর ক্লিক করবেন এরপর আপনার প্রথমে যে গ্রিন সিনার উপর ভাবে ক্লিক করবেন একবার ক্লিক করার পর আপনাদের গ্যালারি থেকে যে কোনো দুইটি ফটো নিয়ে আনাও দেখতে পাচ্ছেন হয়ে গেল দেন এখান থেকে যে ডান অপশনে ক্লিক করেন তাহলে আপনারা এক ফ্রেমি কিন্তু দুইটি ফটো এডিটিং করতে পারবেন এরপর উপরে দেখতে পাচ্ছেন এক্সপোর্ট এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু ফটোটা সেভ হয়ে যাবে তো দেখেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোটা কিন্তু সেভ হয়ে গেল এক ফ্রেমে তো আপনারা এইভাবে এক ফ্রেমে ফটোটা সেভ করে আপনার স্যালে তৈরি করতে পারেন ফটো দিয়ে ভিডিওগুলো তো ধন্যবাদ এখন পর্যন্ত যারা ভিডিওটা দেখছেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন অবশ্যই টেলিগ্রাম চ্যানেল জয়েন করবেন